আজকে বসন্ত, বসন্ত মানেই রঙের ছোঁয়া, বসন্ত মানেই নতুন পল্লব, বসন্ত মানেই নতুন ফুল। ফুলের যেমন রং আছে তেমন আমাদের জীবনের রং আছে। শীতের রুক্ষতার পরে যখন বসন্ত আসে তখনই প্রকৃতির পাশাপাশি আমাদের জীবনও রঙিন হয়ে ওঠে। আজ বসন্তকে এই জন্যই বরণ করে নেওয়া হচ্ছে, রঙের মাধ্যমে, গানের মাধ্যমে, নাচের মাধ্যমে। আজকে দিন হচ্ছে মূলত ভ্যালেন্টাইন্স ডে প্লাস বসন্ত বরণ। আমরা এই দিনটাকে সুন্দরভাবে উপভোগ করতে চাই, চারিদিকে ফুলের সমারোহ, প্লাস আমাদের কলেজে এত সুন্দর করে অনুষ্ঠান হচ্ছে, সব কিছু এত সুন্দরভাবে আমাদেরকে মনোমুগ্ধকর করেছে, যাতে আমরা অনেক বেশি এক্সাইটেড এই দিনটাকে সুন্দরভাবে উদযাপন করার জন্য। আমরা চাই এই সুন্দর দিনটার মতন আমাদের প্রত্যেকটা দিন এইভাবে সুন্দর কাটুক বসন্তের জন্য। বরিশালে হচ্ছে বলা যায় যে আমাদের কলেজের অনুষ্ঠানটাই সব থেকে সুন্দর হয়, মানে অন্যান্য কলেজের স্টুডেন্টরা আমাদের কলেজে অনুষ্ঠানটা দেখতে আসে, তো আমাদের স্টুডেন্টরা অনেক মেধাবী, তারা তাদের ওই গুণগুলো প্রকাশ পাচ্ছে, তারা নাচছে। তারপর আমাদের সহপাঠীরা হচ্ছে তারা পিঠা স্টল দিয়েছে, অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে কলেজটা। এই যে আজকে আমাদের কলেজে টিচাররা ভালোবাসা দিবস এবং বসন্ত উৎসব উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করেছে, এটা সবচাইতে সুন্দর একটা অনুভূতি। তো আজকের অনুষ্ঠান নিয়ে খুবই এক্সাইটেড। আজকে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, বসন্ত উৎসব, গাছে গাছে ফুল ফুটেছে, সব আপুরা শাড়ি টাড়ি পরে সেজে গুজে এসেছে, তো খুব ভালো লাগতেছে যে এত সুন্দর একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য। গাছে গাছে ফুল, সবাই রঙিন রঙিন শাড়ি পরে সেজে গুজে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পেরেছি বলে অনেক ভালো লাগছে। আমরা আজকে বসন্ত আনন্দ করবো ফুলে ফুলে, মানে ফুল যেমন নতুন করে ফুটে জীবনযাপন করতেছে, আমাদের জীবনটা নতুনভাবে অতিবাহিত হবে। এবং পিছনের মহামারী করোনা যে কাটিয়ে আমরা নতুন একটা জীবনযাত্রা শুরু করবো, সেটাই বসন্ত দিয়ে, এবং সাথে ভালোবাসা দিবসটাকেও আমরা আনন্দ সাথে উপভোগ করব। ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, আজকে এই দিনটি আমাদের জন্য খুবই আনন্দময়। অন্যদিকে আজকে ফুলে ফুলে ভরে গেছে রঙিন পহেলা ফাল্গুন, আরও সুন্দর আমাদের কলেজ আরও ফুলে ফুলে ভরে গেছে, আজ কলেজ অনেক বড় অনুষ্ঠান হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আরও একটি আনন্দের কথা জানাতে চাই, তোমরা কুপন সংগ্রহ করো, আর মাত্র 2 দিন সময় আছে। আজকে